আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে বান্দরবান থেকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। রাঙামাটি, শেরপুর ও খুলনায় আরো 5 জনের মৃত্যু। নমুনা পরীক্ষায় চট্টগ্রামে দীর্ঘ জট, ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 10 দিন পর্যন্ত। ভয়াবহ গতিতে বাড়ছে সংক্রমণ। এলাকা ভিত্তিক লকডাউন শুরু হচ্ছে। সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করা হবে জেলা উপজেলাও। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। শহীদদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর। এবং লবণাক্ত জমিতে আবাদযোগ্য বিনা ধান নিয়ে নতুন আশা কৃষি বিজ্ঞানীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশের পার্বত্য এলাকাতে করোনা সংক্রমণ ভয়াবহ গতিতে বাড়ছে। রাঙামাটিতে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসেইন সিং। সেনাবাহিনীর হেলিকপ্টারে চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। করোনায় আক্রান্ত হয়ে শেরপুর এবং খুলনায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে পটুখালীতে মারা গেছেন এক হাসপাতাল কর্মচারী। দেশের বিভিন্ন এলাকা থেকে কিছুক্ষণ পরপরই এমন মৃত্যুর খবর আসছে। ওদিকে করোনায় আক্রান্ত হয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন। লকডাউন করা হয়েছে তার কার্যালয় এবং বাসভবন। এছাড়া গত 24 ঘন্টায় জেলায় নতুন শনাক্ত হয়েছেন 7 জন। সিলেটে নতুন করে 66 জন করোনায় আক্রান্ত এবং রংপুরে পুলিশ, নার্স সহ 13 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সৈয়দপুরে 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 4 জন। এদিকে সস্ত্রীক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। গতকাল তার রিপোর্ট পজিটিভ আসে। এটিএন বাংলাকে সারওয়ার আলম জানান তিনি মোটামুটি ভালো, বাসা আইসোলেশনে আছেন, তবে তার স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে তৈরি হয়েছে দীর্ঘ জট, টেস্টের ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 10 দিন পর্যন্ত। বিশেষজ্ঞরাও বলছেন দ্রুত রিপোর্ট না পাওয়ায় সংক্রমণ পরিস্থিতি বিপজ্জনক হচ্ছে। ক্রমেই বন্দর নগরী হচ্ছে করোনার ভয়াবহ হটস্পট। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বন্দর নগরী চট্টগ্রামের 4টি পরীক্ষাগারে চলছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কাজ। তবে গেল মঙ্গলবার এর একটি বিআইটিআইডি পরীক্ষাগারের প্রধান অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ ও একজন টেকনোলজিস্টের সংক্রমণ শনাক্ত হওয়ায় সেখানে সাময়িক বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা। ফলে নমুনা সংগ্রহ করে জমা দিলেও পরীক্ষার ফলাফল আসতে অপেক্ষা করতে হচ্ছে 7 থেকে 10 দিন। সক্ষমতার চেয়ে বেশি নমুনা জমা পড়ায় তৈরি হচ্ছে প্রচণ্ড জট। এতে সময় মতো রোগ শনাক্ত না হওয়ায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি, পাশাপাশি চিকিৎসা শুরু করতেও দেরি হচ্ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হচ্ছে রোগীদের, ফলে রোগীরা জানছেন না তাদের শরীরে আদৌ করোনার উপস্থিতি রয়েছে কিনা। এই রোগীরা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, এর ফলে সংক্রমণের হার বাড়ছে দিনকে দিন। পরীক্ষাগারে এই জটের কথা স্বীকার করেন খোদ সিভিল সার্জন, তবে সমস্যা কাটাতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। সর্বোচ্চ আমাদের সক্ষমতা 550 পর্যন্ত, এর বেশি যে স্যাম্পলগুলো আমাদের কালেক্ট হচ্ছে সেটা আমাদেরকে জমে যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নমুনা পরীক্ষা শুরু হবে বলে জানান সিভিল সার্জন। তবে চাপ কমাতে কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সেখানে ডাবল শিফট চালু করার পরামর্শ বিশেষজ্ঞদের। যে সমস্ত কেন্দ্রে এখন নমুনা পরীক্ষা হচ্ছে সেখানে শিফট বাড়িয়ে, জনবল বাড়িয়ে সেখানে যদি পরীক্ষা করা যায় তাহলে ক্রমবর্ধমান যে পরীক্ষার চাপ, এই চাপ কিছুটা চট্টগ্রামে কমবে বলে মনে করি। ঢাকা ও নারায়ণগঞ্জের পর দেশের করোনার হটস্পট জোন হয়ে ওঠার পর চট্টগ্রামে গত কয়েকদিনে প্রতিদিনই শনাক্ত হচ্ছে গড়ে 150-এর বেশি করোনা রোগী। মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় 3000-এ, মৃতের সংখ্যাও 80-এর ঘরে, বাড়ছে মৃতের সংখ্যাও।
পরিস্থিতি সামাল দিতে তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রা বিবেচনা করে দু এক দিনের মধ্যে ঢাকায় এলাকা ভিত্তিক লকডাউন শুরু হচ্ছে। এক্ষেত্রে সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড, ইয়েলো এবং গ্রিনে তিনটি জোনে এলাকাগুলো ভাগ করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এটিএন বাংলাকে জানিয়েছেন, শুধু রাজধানী নয়, সারা দেশে করোনা আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত করে লকডাউন করার পরিকল্পনা করছে সরকার। এদিকে সাধারণ ছুটি শেষ হওয়ার পরও স্বাভাবিক অবস্থায় ফেরেনি রাজধানী ঢাকা। রিপোর্ট নিয়াজ্জামান সাজিবের। চলছে গাড়ি, তবে নেই যাত্রীদের চিরচেনা সেই ভিড়। যারা গণপরিবহন ব্যবহার করছেন তারা নিতান্ত প্রয়োজনেই বাইরে বের হয়েছেন। আমরা ঘরের মধ্যে থাকতে থাকতে নিজেরাই মনে হচ্ছে পাগলের মতো হয়ে যাচ্ছি, একটু বের হই। সাধারণ ছুটি শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরেও এই চিত্র রাজধানীর। করোনা সংক্রমণের ভয় আতঙ্কে বেশিরভাগ মানুষ, আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, বাড়ছে মৃত্যু। তাই এবার এলাকা ভিত্তিক লকডাউন করতে যাচ্ছে সরকার। গ্রিন জোন তো গ্রিন জোন, সেখানে তো আবার ছুটি কেন? রেড জোন আপনি জানেন যে ঢাকার কিছু অংশ আছে, গাজীপুরের কিছু অংশ আছে, নারায়ণগঞ্জের কিছু অংশ আছে, চিটাগংয়ের কিছু অংশ। মানে প্রধানমন্ত্রী ভালো করে পর্যালোচনা করবেন, করে সংযোজন বিয়োজন করে দেন, উনি হয়তো খুব দ্রুত সিদ্ধান্ত দেবেন আমাদেরকে। উদ্বেগের এ পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছেন না নগরবাসী। যানবাহনে ভাড়া বেশি, যাত্রী কম, তা নিয়েও অস্বস্তি। আমাদেরও ইনকাম নাই, বাসওয়ালাদেরও নাই, যাত্রী নাই, খালি গাড়ি বলেছে মতি হেলতে গেছি, দুই তিন যাত্রী মাত্র গাড়ির মধ্যে। নির্দেশনা মেনে এখনো বন্ধ আছে রাজধানীর বড় বড় শপিং মল। তবে এসবের সামনে আসছেন ক্রেতারা, কবে খুলবে সেই খোঁজখবর করছেন বন্ধ নগরীর নামি দামি সব হোটেল রেস্তোরাঁও। এখনো অনেকগুলো মানুষ আছে আপনার চারপাশে দেখবেন, ওরা যে সামাজিক দূরত্ব ওরা বজায় রাখছেন না, মানুষ যেভাবে চলাফেরা করতেছে, এইসব লকডাউন না দেওয়াই ভালো, দিলে ভালো করে দেখ, যাতে কোনো কিছু থাকবো না শেষ। ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি এখনো অনেক কম, অবশ্য ব্যক্তিগত গাড়ি চলাচল আগের চেয়ে বেড়েছে। অর্থনৈতিক কারণে লকডাউন শিথিল করা হয়েছে। করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ের যে ক্ষতি তা পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন জনসচেতনতা যতটা বাড়বে ততই এই সংকট অর্থাৎ করোনা ভাইরাস থেকে মানুষকে দূরে রাখা যাবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা সংক্রমণের 91তম দিনে প্রাণ গেল আরও 35 জনের, এর মধ্যে 20 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 846। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় ভাইরাস শনাক্ত হয়েছে আরও 2635 জনের শরীরে। আক্রান্তদের 71% পুরুষ আর নারী 29%। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 28 জন এবং নারী 7 জন, বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছরের 2 জন, 21 থেকে 30 বছরের 3 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 বছর 5 জন, 71 থেকে 80 বছর 9 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের রোগমুক্তি ও সুস্থতা কামনায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে চিকিৎসাধীন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, এমপি অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি এবং আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য কেন্দ্রীয় 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপির সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি কামনা ও চিকিৎসাধীন সকলের আশু সুস্থতা কামনা করা হয়। দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লবণাক্ত জমিতে আবাদযোগ্য বিনা ধান নিয়ে এবার আশার আলো দেখছেন কৃষি বিজ্ঞানীরা।
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল বিনা ধান 8 ও 10 নিয়ে তৈরি হয়েছে নতুন এই সম্ভাবনা, যা আবাদ করা যাবে উপকূলীয় লবণাক্ত জমিতেও। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের উচ্চতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। জাতিসংঘের বিশ্ব পরিবেশ ও জলবায়ু রিপোর্টে বলা হয়েছে 2050 সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার পর্যন্ত বাড়তে পারে, আর তেমন হলে বাংলাদেশে অনাবাদে হয়ে পড়তে পারে কয়েক মিলিয়ন হেক্টর জমি। তাই লবণাক্ত জমিতে চাষাবাদের এই নতুন ফসল উদ্ভাবন করেছেন কৃষি বিজ্ঞানীরা। আমরা যেটা আশ্বস্ত করতে চাই কৃষক ভাইদের, বিনা উদ্ভাবিত লবণ সহিষ্ণু ধানের জাত বিনা ধান 8 এবং 10, যেটি আমাদের আগামী দিনে এই উপকূলীয় এলাকায় যদি এটা বোরো মৌসুমে চাষ করা যায়, সেখানে 5.5 থেকে 6.5 টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব, এবং এটি 10 থেকে 12 ডিএস পার মিটার পর্যন্ত লবণাক্ত সহনশীল জাত। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত আগাম জাতের এই ধান দুর্যোগ মোকাবিলায় নতুন সম্ভাবনা হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিনার থেকে যে বিনা ধান 19 এবং বিনা ধান 21 উদ্ভাবন করা হয়েছে, 19টা আগে উদ্ভাবন করা হয়েছে, এইটা কিন্তু খরা সহিষ্ণু, এবং আমরা দেখেছি এটা কিন্তু ওই যে বরেন্দ্র এলাকায় এটা কিন্তু ব্যাপকভাবে মানে এটার আকর্ষণ সৃষ্টি হয়েছে, এবং আমরা এবছর কিন্তু 40 টন বীজ শুধু বিনার থেকে আমরা সংগ্রহ করেছি। বিনা উদ্ভাবিত লবণ সহিষ্ণু জাতের ধান দেশে পতিত 3 লাখ হেক্টর জমিতে আবাদ করা সম্ভব বলে মনে করেন এই কৃষি বিজ্ঞানীরা, যা থেকে বছরে 10 থেকে 12 লাখ টন বাড়তি খাদ্যশস্য পাওয়া সম্ভব বলেও আশা তাদের। উচ্চ ফলনশীল জাত বিনা ধান 8 এবং 10 চাষ করে এই আমফানের ফলে যে কৃষকরা যেসব এলাকা লবণাক্ততা হয়ে গিয়েছে এবং ওইসব এলাকায় চাষাবাদ করে কৃষকরা প্রায় 5 থেকে 5.5 টন ফলন পেতে সক্ষম। করোনা ভাইরাস পরবর্তী দুর্যোগ ও দুর্ভিক্ষ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি বিজ্ঞানীরা এমন নানা ফসলের জাত উদ্ভাবনী এখন কাজ করছেন বলে জানান বিনার শীর্ষ কর্মকর্তারা। বিপ্লব রায়, এটিএন বাংলা। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। 1966 সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবির পক্ষে সারা দেশে তীব্র গণ আন্দোলন শুরু হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ 10 জন শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় 69-এর গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলেও করোনা ভাইরাসের কারণে এবছর ডিজিটাল পদ্ধতিতে দিবসটি উদযাপন করা হবে। এ নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বলেন, ঐতিহাসিক 7 জুনের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিটি ওয়ার্ডকে 10টি সেক্টরে ভাগ করে পরিচ্ছন্নতার এই কার্যক্রম চালানো হচ্ছে। প্রথম দিনে 101টি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় 59,000 টাকা জরিমানা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। গেল বছর এডিস মশার কামড়ে 100 মানুষ মারা যায়। এই বাস্তবতাকে সামনে রেখে এবার আগে ভাগেই মাঠে নামে উত্তর সিটি কর্পোরেশন। পাড়া মহল্লায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন ওয়ার্ড কাউন্সিলররা। বিশেষজ্ঞরা মনে করেন, ডেঙ্গু থেকে নগরবাসীকে নিরাপদ রাখতে কার্যকর ভূমিকা পালন করতে হবে সিটি কর্পোরেশনকে। দুই সিটির মেয়র দায়িত্ব নেওয়ার পর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এডিস মশা নিধন করা। শনিবার 10 দিনব্যাপী এই বিশেষ অভিযান শুরু হয়। প্রথম দিনে 101টি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় 59,000 টাকা জরিমানা করা হয়। বেশ করে মাইকিং করা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, টিভির স্কলে দেওয়া হচ্ছে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সচেতন করছি। তারপরও কোথাও কোথাও আমরা এগুলো পাচ্ছি, আমরা এগুলো দুঃখজনক। আমরা যখনই হাতে নাতে পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছি।
আপনারা এখনই দেখেছেন আমরা একটা নির্মাণাধীন ভবনই বলা যায় সেখানে টায়ারের ভিতরে এডিস মশার লার্ভা পেয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমরা দণ্ডবিধি 1860-এর 269 বিধি মোতাবেক তাদেরকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুরোধ থাকবে তারা যেন সচেতন হয়, তাদের নিজ আঙ্গিনা তারা নিজের উদ্যোগেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এই অভিযান। এতে রোববার থেকে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন অসুস্থ। জ্বর ও অ্যালার্জি সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে। অ্যাডভোকেট সাহারা খাতুন গত তিন মেয়াদে ঢাকা 18 আসনে নির্বাচিত সংসদ সদস্য। করোনা বিশ্বে মৃতের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ড মিটারের তথ্য মতে করোনা এ পর্যন্ত 4,02,000-এর বেশি মানুষ মারা গেছে। অবশ্য জন হপকিন্স ইউনিভার্সিটির গবেষণা সেল বলছে মারা গেছে 3,98,321 জন। আক্রান্তের সংখ্যা প্রায় 68,56,000। মাত্র একদিনের ব্যবধানে করোনা ভাইরাসে বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় 6 থেকে 5 নম্বরে উঠে এসেছে ভারত। আক্রান্তে ইতালি, স্পেনকে ছাড়িয়ে গেল দেশটি। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2,46,622 জন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,500। মুখে মাস্ক পরার ক্ষেত্রে নতুন পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি বলছে করোনাভাইরাসের বিস্তার রোধে জনসম্মুখে অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক পরেই বাইরে চলাচল করতে হবে। এর আগে সুস্থ মানুষের মাস্ক না পরলেও চলবে বলে পরামর্শ দিয়েছিল সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে নতুন তথ্যে দেখা গেছে ফেস মাস্ক সম্ভাব্য সংক্রমণ ড্রপলেটের জন্য বাধা হিসেবে কাজ করতে পারে, যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না, যেমন গণপরিবহন, বিপণী কেন্দ্র, শরণার্থী শিবিরের মতো জায়গা। এসব ক্ষেত্রে কাপড়ের মাস্ক দিয়ে অবশ্যই মুখ ঢাকতে হবে যাতে সংক্রমণের বিস্তার না ঘটে। যাদের বয়স 60-এর বেশি কিংবা স্বাস্থ্য ঝুঁকি আছে তাদের সুরক্ষার জন্য মেডিকেল গ্রেড মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার পার্টেক্স খেলার খবর। বায়ার লেভারকুসেনকে 4-2 গোলে হারিয়ে জার্মান বুন্দেসলিগা জয়ের দ্বারপ্রান্তে বায়ার্ন মিউনিখ। অথচ খেলার মাত্র 9 মিনিটে লুকাস আলারিওর গোলে এগিয়ে ছিল স্বাগতিক লেভারকুসেন। 27 মিনিটে ব্রায়ান সমতায় ফেরান কিংসলে কোমান। আর বিরতির আগে লিওন গোরের টস্কার ও সের্গেই জিনাব্রির গোলে 3-1 লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। 65 মিনিটে ব্রায়ানের গোল উৎসবে যোগ দেন রবার্ট লেভানদোভস্কি। চলতি লিগে পোলিশ ফরোয়ার্ডের এটি 30তম গোল। খেলার শেষ মুহূর্তে লেভারকুসেনের হয়ে ব্যবধান কমানোর গোলটি করেন ফ্লোরিয়ান রিটস। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শুরু করবে বাংলাদেশ। করোনা ভাইরাসের স্থগিত হওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের ম্যাচগুলো নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ফিফার নির্দেশনা অনুযায়ী অক্টোবর নভেম্বরে বাছাইয়ের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো আয়োজন করবে তারা। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ আগামী 8 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে সিলেট। 13 অক্টোবর দোহায় কাতারের বিপক্ষে ফিরতি ম্যাচে নামবে লাল সবুজের দল। এরপর 12 নভেম্বরে ভারত ও 17 নভেম্বরে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আস্তে আস্তে আমাদের ন্যাশনাল টিমস কমিটি, আমাদের জাতীয় দলে এবং অন্যান্য বিষয়বস্তুগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা শুরু করব। আমরা আশা করি যে আসলে অক্টোবর নভেম্বর মাসের দিকে যে শিডিউলটা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই ফিফা কর্তৃক ফিফার অনুমোদন নিয়ে দেওয়া হয়েছে,
উই বিলিভ যে আসলে ইন দ্য মিন টাইম অবশ্যই পরিস্থিতি হয়তো বা ভালো হবে এবং সেই খেলাগুলো সেই সময় আয়োজন হবে এবং সেই সময় আমরা খেলায় অংশগ্রহণ করব এবং সেটাকে মাথায় রেখে আমাদের যে বিভিন্ন প্রস্তুতি জাতীয় দলের বিভিন্ন প্রস্তুতি থেকে শুরু করে অন্যান্য বিষয় বস্তুগুলো সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে বান্দরবান থেকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। রাঙামাটি, শেরপুর ও খুলনায় আরও 5 জনের মৃত্যু। নমুনা পরীক্ষায় চট্টগ্রামে দীর্ঘ জট, ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 10 দিন পর্যন্ত। ভয়াবহ গতিতে বাড়ছে সংক্রমণ। এলাকা ভিত্তিক লকডাউন শুরু হচ্ছে, সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করা হবে জেলা উপজেলাও। ঐতিহাসিক 6 দফা দিবস আজ, শহীদদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর। এবং লবণাক্ত জমিতে আবাদযোগ্য বিনা ধান নিয়ে নতুন আশা কৃষি বিজ্ঞানীদের। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।